কে এই সুন্দরী যার জন্য বাচ্চা এবং তার পুত্র পাগল হয়ে আছে? কুয়েতের টিভি উপস্থাপিকা এবং সামাজিক মাধ্যমে জনপ্রিয় তারকা হালিমা বলেন্ডোকে 30 লাখ রিয়াল মূল্যের বেশ কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন সৌদি বাদশাহ সালমান। এ নিয়ে উত্তপ্ত পুরো দেশ। সৌদি বাদশাহ রিয়াদে এই তারকার হোটেল রুমে বিলাসবহুল নানা পণ্য উপহার হিসেবে পাঠিয়েছেন বলে দেশটির আল আরাবি নামের একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদনে জানানো হয়। সৌদি বাদশাহর এই বিলাসবহুল উপহার দেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে উপহাস করছে মানুষ। তবে বাদশাহর নাম ব্যবহার করে ওই উপস্থাপিকার সঙ্গে প্রতারণায় জড়িত সন্দেহে মঙ্গলবার 3 ব্যক্তিকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে 37 বছর বয়সী এই তারকার ফলোয়ার সংখ্যা 35 লাখের বেশি। সোমবার তিনি সেখানে একটি ভিডিও পোস্ট করেন, তাতে দেখা যায় হোটেল কক্ষে পাওয়া উপহারের বক্স খুলছেন তিনি, আর বক্সের ভেতর থেকে একে একে বের করেন স্বর্ণালঙ্কার, ফুল ও কাপড়। তিনি বলেন, হোটেলের কক্ষে ঢোকার সময় এক কর্মচারী অনেকগুলো উপহার বোঝাই একটা ট্রলি তার রুমে দিয়ে যায়। এই বিলাসবহুল উপহারগুলোর মধ্যে ছিল অনেকগুলো সুগন্ধির বোতল সহ সুসজ্জিত একটা বাক্স। সেখানে বাবা মা সহ তার নাম খোদাই করা ছিল। বক্সের ভেতর একটি বার্তায় লেখা ছিল, হালিমা আব্দুল জলিল বেল্যান্ড, বিশ্বের সেরা সুন্দরী, যার পায়ের তলায় মাথা নত করবে পুরো পৃথিবী। এই ভিডিওতে দেখা যায় বক্সের ভেতরের ওই চিঠিতে সৌদি বাদশার সিলমোহর আঁকা আছে, আর এরপরই আরবিতে লেখা হালিমাকে উপহার পাঠিয়েছেন বাদশাহ এই হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে সৌদি আরবে। এছাড়াও টুইটারে সৌদি বাদশাহর এই দামি উপহার এবং সৌদি রাজপরিবারের দুর্নীতি নিয়ে অনেকে উপহাস করেছেন। সংযুক্ত আরব আমিরাতের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সৌদি পুলিশ সৌদি বাদশাহর নাম ভাঙিয়ে ওই তারকার সঙ্গে প্রতারণার অভিযোগে 3 জনকে আটক করেছে। এদের মধ্যে একজন সৌদি নাগরিক ছাড়াও ভারতীয় এবং লেবাননের 2 জন রয়েছে। তবে হালিমা বা সৌদি কর্তৃপক্ষ কেউই এই উপহার বা প্রকৃত ঘটনা সম্পর্কে এখনও কোনো বিবৃতি দেয়নি। সুপ্রিয় দর্শক, এই সম্পর্কে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে বাংলা ভয়েস টিভিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।